আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 19 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ 21 পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের এ পদক তুলে দেন তিনি। পদকজয়ীদের মধ্যে ভাষা আন্দোলনে 3 জন, মুক্তিযুদ্ধে 1, শিল্পকলায় 8, রাজনীতিতে 2, শিক্ষায় 1 ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠান, সমাজসেবায় 1 ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা, গবেষণা, ভাষা ও সাহিত্যে 1 জন। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সবাইকে স্বর্ণপদক, সম্মাননা সনদ ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালায়ের 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এর রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2015 সালের 19 মে জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য এম এ হান্নান সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। পরে জামাত নেতা ফখরুজ্জামান ও গোলাম রব্বানী সহ মোট 8 জনকে আসামি করা হয়। দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। দেশের 2 কোটি 20 লাখ শিশুকে 1,20,000 কেন্দ্রে এ টিকা খাওয়ানো হবে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা এই ক্যাপসুল পাবে। এজন্য নিয়োজিত রয়েছে 2,40,000 স্বেচ্ছাসেবী এবং 40,000 স্বাস্থ্যকর্মী। ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জোর করে কিংবা কান্নারত অবস্থায়ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিষেধ করেছেন তারা। সকালে মহাখালী জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসন অডিটোরিয়ামে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এনভায়রনমেন্টটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং শিশুরা এখানে এসে টিকা নিতে খুব আগ্রহ, খুব আনন্দের সাথে টিকাটা নিচ্ছে। আমার বাচ্চার বয়স 40 মাস, উদ্যোগটা ভালো হয়েছে, আমরা সুন্দর মতো টিকা দিতে পারছি। আমি মনে করি প্রান্তিক জনগণ সহ সকল শ্রেণীর মানুষের এই ক্যাম্পেইনের আওতায় আসা উচিত। সাবেক যোগাযোগ মন্ত্রী ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর নিজ এলাকা দোহারে দ্বিতীয় জানাজা শেষে শাইনপুকুর গ্রামে তাকে দাফন করা হবে। এর আগে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 80 বছর। তিনি অনেকদিন ধরে উচ্চ রক্তচাপ সহ নানা রোগে ভুগছিলেন। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যের একজন। 1991 সালে বিএনপি সরকার গঠন করলে তাকে তথ্যমন্ত্রী করা হয়। পরে 2001 সালে বিএনপি আবার ক্ষমতায় এলে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এক পর্যায়ে নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপির নামে একটি নতুন দল প্রতিষ্ঠা করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভুয়া নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত 1 কলেজ অধ্যাপক সহ 7 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা ও রাজবাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী সহ একাধিক প্রতিষ্ঠানের শতাধিক ভুয়া নিয়োগপত্র, 100 আবেদনপত্র, চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়। এর আগে গণপূর্তের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের বায়োজিত বোস্তামি এলাকা থেকে 3 প্রতারককে গ্রেফতার করেছে যশোর পুলিশ। পুলিশ জানায়, অনেকদিন ধরে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যৌন উত্তেজক ভুয়া ওষুধ বিক্রি করে বিভিন্ন অঞ্চলের মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম থেকে এদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 32টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড ও 3টি কম্পিউটার। বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। খেলার খবর। কাদিসকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লিগে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। নু ক্যাম্পে 43 মিনিটে কাতালানরা এগিয়ে যায় সার্জি রবার্তোর গোলে। এরপর প্রথমার্ধের ইঞ্জুরি সময় ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডোভস্কি। প্রথমার্ধে পিছিয়ে থাকা কাদিস দ্বিতীয়ার্ধে সুন্দর ফুটবল উপহার দেয়।
79 মিনিটে ক্রিস রামাসের শট ফিরিয়ে দলকে নিশ্চিত গোল হজম থেকে বাঁচান বার্সা গোলরক্ষক। এরপর 86 মিনিটে অ্যান্থনি লোজানোর হেড পোস্টে লেগে ফিরে গেলে আরও একবার গোল বঞ্চিত হয় কাদিস। এই জয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের চেয়ে 8 পয়েন্টে এগিয়ে গেল জাভি হার্নান্দেজের দল। স্পানিশ শেয়ারবাজার সংবাদ। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি দুপুর 2:45 মিনিটে সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 30% লভ্যাংশ দিয়েছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।